22 জুলাই বিশাল এক বাহিনী নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করেন টমি মিয়া। ঢুকেই মনোযোগী হয়ে পড়লেন নিজের কাজে। সিরিয়াস হয়ে টমি মিয়ার কাজ করার কারণও আছে। তাঁর তৈরি করা খাবারের স্বাদ গ্রহণ করবেন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টমি মিয়া তাই দারুণ ব্যস্ত। আজকের যে খানি যেটা আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ওনার ইনভিটেশন এই ডিনারটা হয়েছে, হইল জন্মেজারের 93 যেটার নাম বল ফিশকারি, এটা ওনাকে দিতেছি। আর ওনার লাগে আমাদের সিলেটের একটা মোস্ট পপুলার ডিশ সাতকরা গোস্ত, বুঝছেন। টমি মিয়ার তৈরি করা খাবার দিয়ে সাজানো ডিনার পার্টিতে মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঝলমলে রাত আরও আলোকিত হয়ে উঠেছিল বাংলাদেশের অনেক রথি মহারথীর পদচারণায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ, সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাহারা খাতুন, চিফ হুইপ আব্দুল শহীদ সহ বাংলাদেশের ডাকসাইটে মন্ত্রী, এমপি এবং অনেক প্রবাসী ব্যক্তিত্ব। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন চ্যানেল এস এর সিইও তাজ চৌধুরীও। এইসব রথী মহারথীদের আপ্যায়িত করার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হলেন টমি মিয়ার শিষ্য এবং সহকর্মীরা। এতে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরে আমাদের নিজেরাকে আমরা ধন্য মনে করছি। এটা আমার আরেকটা সৌভাগ্য যে আমি টমি স্যারের সাথে অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এখানে জব করে এই সৌভাগ্যটা আমার হয়েছে যে অনারেবল প্রাইম মিনিস্টার ডিনার কোঅর্ডিনেট করা। অনেক ভালো, কারণ শুধু টমি স্যারের জন্যই আমরা এত দূরে আসতে পারছি, তার জন্যই, এবং খুবই ভালো লাগছে। উনি না থাকলে হয়তো কখনো আসতেও পারতাম না, খুবই ধন্য মনে হচ্ছে। রন্ধন শিল্প দিয়ে ইউরোপের অনেক হাই প্রোফাইল ব্যক্তির মন জয়ের পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন জয় করতে সক্ষম হলেন সিলেটের কৃতি সন্তান টমি মিয়া। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস, নিউজ ডেস্ক।